নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শীত তো প্রায় চলেই এলো, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিরপরিচিত মূলো শাক ভাজা। চলুন দেখে নেওয়া যাক। বাজার থেকে চারটে মূলো কিনে এনেছিলাম, তার থেকে যেটুকু শাক পাওয়া গেছে হলুদ পাতা বাদ দিয়ে আমি সেটুকু মিহি করে কুচিয়ে নিচ্ছি। যতটা সম্ভব আমি মিহি করে শাকগুলো কুচিয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। বসিয়ে দিলাম কড়া, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, আমি কটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি কুচি করা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম মূলো শাক। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মিনিট 5-এর জন্যে এটা আমি হতে দেব। এর কারণ মূলো শাক থেকে বেশ জল বের হচ্ছে, সেই জন্যে আমি জলটা শুকোতে সময় দিলাম। দেখুন মিনিট 5-এক পরে জল একদম শুকিয়ে গেছে। আমি এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। বড়ি গুঁড়ো দিয়ে আমি শাকগুলো আরো 3-4 মিনিট ভেজে নেব। নামানোর আগে 2-4টে চিনির দানা ছড়িয়ে দিতে পারেন। সবে সবে শীত পর্ব করছে, আর এই সময়ে গরম গরম ভাতের পাশে মূলো শাক ভাজা, আহা, একটি উপাদেয় পদ। তৈরি হয়ে গেল মূলো শাক ভাজা। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করতে ভুলবেন না। আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।